চতুর্থ পর্যায়ের লকডাউনের সময় আজি পোন প্রথমবারের শিমলুগুড়ি রেলওয়ে জংশন আহি পালে চেন্নাইর অহা শ্রমিক এক্সপ্রেস হয় রেলের পর নমার পিছতে করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা যাত্রীসল রাজ্য বর্তমান সময়ত 774 জনক লোক কোভিড 19 পজিটিভ ঠিক তেনে সময়ত আজি শিমলুগুড়ি রেলওয়ে জংশন আহি পালেহি চেন্নাইর অহা শ্রমিক এক্সপ্রেস শিমলুগুড়ি রেলওয়ে জংশনত 3:20 উপস্থিত হয় রেলখন চেন্নাইর অহা এই শ্রমিক এক্সপ্রেস উজনি অসমৰ শিমলুগুড়ি রেলওয়ে জংশন আহি পোৱাৰ লগে লগে সেই সকল শ্রমিকক শিমলুগুড়ি রেলওয়ে জংশনত করা হয় স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা করার পিছত 14 দিনের কোয়ারেন্টাইনের বাবে নিয়া হয় এই লোকসকলক উজনি অসমৰ কেইবাখনো জিলার মুঠ 41 গৰাকী ব্যক্তি শিমলুগুড়ি রেলওয়ে জংশনত উপস্থিত হয় এই রেলখনত এই ক্ষেত্রত শিবসাগর জেলা উপায়ুক্ত লক্ষ্মীনন্দন গগৈ বিরোধী দলের দলপতি তথা নাজিরার বিধায়ক দেবব্রত শইকীয়া নাজিরা মহকুমাধিপতি সম্প্রীতি গোস্বামী পর্যবেক্ষণ করার সজাগতামূলক দায়িত্ব পালন করা দেখা পাওয়া গৈছে। চেন্নাইর অহা শ্রমিক এক্সপ্রেস রেলখনত যখন যাত্রী আহিছিল তেওঁলোকৰ চিকিৎসার বাবে শিমলুগুড়ি রেলওয়ে জংশনত ক্ষিপ্রতর হয়ে পড়েছে শিবসাগর শিমলুগুড়ি তথা নাজিরা প্রশাসনের চিকিৎসা কর্মী সকল শিবসাগরের পর পার্থ প্রতিম বরার রিপোর্ট পাটকাই টিভি। আতঙ্ক হবলগে নাই, অলপমান সাবধান হব লাগে আর নিজকে সুরক্ষিত রাখব লাগে। এই কারণে যেখানে নিয়ম হওয়া হয়েছে সেইখানে আমি সকলে নিয়মখানি পালন করব লাগিব। আর আজি আমার ইয়াত শিবসাগর জেলার আর চৰাইদেউ জেলার যখন বাহির কর্মরত সকলক এই সরকারে প্রথমবার কারণে নিজের গৃহ জেলার একটা জংশনত তোমার সুবিধা দিছে। ইয়ার বাবে রেলওয়ে প্রশাসন, আমার জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, চিকিৎসক সকল সকলো ইয়াতে উপস্থিত আছে। তেখেতসকলৰ ফালৰ পৰা স্বাস্থ্য পরীক্ষা করার পিছত যদি কারবার উত্তাপ বৃদ্ধি হওয়া দেখা পায় সেই একটা অন্যতম প্রাথমিক সিমটম তেখেতসকলক তেতিয়াহলে হসপিটেলে নিয়ার ব্যবস্থা আছে। আর যখন নর্মেল হব তেখেতসকলক নিজের নিজের কোয়ারেন্টাইন সেন্টারে নিয়া হব। চৰাইদেউ বেলে কোয়ারেন্টাইন সেন্টার আছে আমার সমষ্টি ভিত্তিক করব দিছে যেহেতু, আর তারপর বিভিন্ন পিছত ল্যাবরেটরি পরীক্ষা করার পিছত 14 দিনের হোম কোয়ারেন্টাইনের পিছত আর কেন পদক্ষেপ হয় তার ভিত্তিতে গতিকে ইমান চিন্তা করবলগা নাই। আজি কি আসব মই সঠিককে নাজানো, কিন্তু যাওয়া সমস্যা যথেষ্ট আছে আমার গড়গাঁও জানি ইতিমধ্যে দুপুর উপর হয়ে গেছে আর তার ভিতরে এটা তাতে প্রায় 50 জনের দুপুর এটা আছে আর ইয়াত কারো এটাকে সৌভাগ্যক্রমে আমি পরীক্ষা হয়ে গেল কারো আমি পজিটিভ পাওয়া নাই। জেলাভিত্তিক আমি অবতার করেছি শিবসাগর জেলার সরকার আর অন্যান্য জেলা বলে আমি দেখিছো যে আমার যেখানে শিবসাগর জেলার আছে বা সরকার জেলার আছে গুছিয়ে যাব আর তাতে আমার যেটা কোয়ারেন্টাইন সেন্টার আছে সেটা কথা দেবো দুটো হবল আর সত্য বাতর চাই থাকবে।